নমস্কার, আমি কৌশিক রায়। অ্যাস্ট্রো এডুকেশন ইউটিউব চ্যানেলে সকল প্রিয় দর্শক বন্ধুকে আন্তরিক অভিনন্দন, শুভেচ্ছা ও অনেক অনেক ভালোবাসা জানাই। আগামীকাল শুক্রবার যে পাঁচ রাশির অর্থপ্রাপ্তির যোগ সৃষ্টি হয়েছে, সেই পাঁচটি রাশির বিষয়ে আমি বিস্তারিত আলোচনা করব। প্রত্যেকে ভিডিওটি অবশ্যই শুনবেন, খুব গুরুত্বপূর্ণ আজকের আলোচনা। দেখুন, অর্থপ্রাপ্তির ক্ষেত্রে আপনাদের ভাগ্যের শুভ নাম্বারটা জানা কিন্তু একান্তই দরকার, এবং এর পাশাপাশি যারা জানেন না, আমি ১২টি রাশির টার্গেট নাম্বার আপনাদেরকে জানাচ্ছি এবং কোন কোন রাশির প্রাপ্তির যোগ রয়েছে সেটাও কিন্তু আমি প্রতিদিন এই ভিডিওতে আলোচনা করছি। তবে একটি কথা আপনাদেরকে জানাই, যাদের অল্পের জন্য দুই এক নম্বরের জন্য বড় ধরনের অর্থপ্রাপ্তিতে বাধা আসছে, আপনারা রাহু রক্ষা কবচ পরিধান করুন। রাহু রক্ষা কবচ কী করবে? আপনার অর্থপ্রাপ্তি চটজলদি ঘটাতে কিন্তু সাহায্য করবে দুই এক নম্বরের জন্য। কিন্তু আরেকটি যে ব্যাপার রয়েছে খুব গুরুত্বপূর্ণ, আমি অনেক অ্যাপ্লাই করার পর এটা আমি অনেক মানুষকে দিয়ে অনেক মানুষ উপকৃত, সেটি হচ্ছে আপনার নাম্বার অনুযায়ী, অর্থাৎ কোন কোন নাম্বারগুলো আপনার ক্ষেত্রে শুভ সেটাকে যোগ করে আপনার ডেস্টিনি নাম্বারকে বার করে আপনার ভাগ্যভাবকে স্ট্রং করানোর জন্য এই একটি লকেট, নাম্বারের লকেট, অর্থাৎ প্রত্যেকের ক্ষেত্রে কিন্তু আলাদা আলাদা নাম্বারের লকেট কিন্তু আমি দিচ্ছি। অনেকেই প্রচুর উপকৃত হয়েছেন, অর্থাৎ নিজে তো উপকৃত হয়েছেন, আবার নিজেদের পরিবার পরিজন আত্মীয় স্বজন বন্ধুবান্ধবের মধ্যেও কিন্তু এই জিনিসটি দেওয়ার জন্য আমাকে জানিয়েছেন। অর্থাৎ আপনার জন্য কোন নাম্বারগুলো শুভ রয়েছে, আপনার হস্তরেখা অথবা আপনার জন্মকুণ্ডলী, এটা দেখার পর এই লকেটটি কিন্তু আমি তৈরি করছি। এটা বিশেষ প্রক্রিয়াতে তৈরি করা হয়, শোধন করা হয়, কোন কোন নাম্বার যোগ করতে হবে অনেক বিষয় কিন্তু রয়েছে, এবং একটা শুভ তিথিক্ষণে এই নাম্বারের যে লকেট তৈরি করা কিন্তু হয়, প্রচুর এর উপর বুকিং রয়েছে। আমি একটি কথা আবারও বলবো, আপনারা একটি কাজ করবেন, যারা লকেটটা নিতে চাইছেন অবশ্যই স্ক্রিনে দেওয়া হোয়াটসঅ্যাপ বুকিং নাম্বারে আপনারা মেসেজ করুন, তবে হস্তরেখা অথবা জন্ম সময়টা আপনার জানা কিন্তু একান্তই দরকার। দেখুন, এই লকেটটা কী করবে, আপনাদের চটজলদি অর্থপ্রাপ্তি ঘটাতে কিন্তু সাহায্য করবে। কারণ আমি বারবার বলি, সংখ্যা তত্ত্ব মানুষের ভাগ্যকে বদলে দিতে পারে, অর্থাৎ আপনার ভাগ্য সুবিশাল করতে পারে সংখ্যা তত্ত্ব। দেখবেন কিছু কিছু সংখ্যা আছে যে সংখ্যাগুলো আমাদের ক্ষেত্রে কিন্তু বিশেষভাবে ইম্পর্টেন্ট, হয়তো আপনারা অনেকেই জানেন না। আমি এই জন্য জন্ম সময় জন্ম তারিখ নিয়ে এই লকেটটি তৈরি করছি, যাদের ক্ষেত্রে নেই তাদের হস্তরেখা, কোন কোন নাম্বার, বেশ কিছু নাম্বার ওখানে থাকছে, যেটা কি হচ্ছে, যেটা পড়লে আপনার ডেস্টিনিকে পরিবর্তন করা কিন্তু সম্ভব। কারণ আমি মনে করি প্রচুর মানুষ এর দ্বারা উপকৃত আগামী দিনে হতে চলেছে, এবং পাশাপাশি রাহু রক্ষা কবচও কিন্তু দেওয়া চলছে, ক্যাশ অন ডেলিভারিতেও রাহু রক্ষা কবচ বর্তমানে দেওয়া হচ্ছে, যারা ক্যাশ অন ডেলিভারিতে নিতে চাইছেন তাদের ক্ষেত্রেও কিন্তু হচ্ছে। দেখুন, একটি কথা, আপনারা টিকিট কাটছেন, বাধা আসছে, কি করবেন, এটাই তো মেন ব্যাপার। এখানে আপনার জন্মকুণ্ডলীকে আগে বিচার করতে হবে, এবং হস্তরেখা বিচার করা দরকার,
কারণ আমি প্রতিদিন রাশিগুলোর নাম বলছি, হয়তো আপনাদের রাশির সাথে সেম টু সেম মিলে যাচ্ছে। ভাবছেন একটা টিকিট কেটে ফেলি, কৌশিকদা বলেছে, কিন্তু হচ্ছে না। এই জন্য আমি নাম্বারের লকেট এবং রাহু রক্ষা কবচ, এবং কারণ রাহু হচ্ছে কলিযুগের রাজা, এই রাহু হচ্ছে আকর্ষিক প্রাপ্তির মালিক, তাই যাদের খুব বাধা আসছে এই নাম্বারের লকেটটা আপনারা নেওয়ার চেষ্টা করুন। দেখুন আগামীকাল শুক্রবার রয়েছে, দ্বিতীয়া তিথি রয়েছে, পূর্ব ফাল্গুনী নক্ষত্র রয়েছে, শিব যোগ রয়েছে, খুব ভালো যোগ রয়েছে শিব যোগ। 11:30 থেকে 12:43 পর্যন্ত একটা ভালো সময় রয়েছে, আর একটা 3:45 থেকে 5:33 পর্যন্ত ভালো সময় রয়েছে, আর একটা 10:30 থেকে 12 পর্যন্ত আপনার রাহুকাল রয়েছে। আগামীকাল আমি সময়গুলো যে কথাগুলো আপনাদেরকে বললাম, এই সময়গুলো কিন্তু বিশেষভাবে ইম্পর্টেন্ট। অর্থাৎ এই যে অভিজিৎ মুহূর্ত, ব্রহ্ম মুহূর্ত, এই সময়গুলো না আমাদের জীবনে অর্থপ্রাপ্তি ঘটাতে কিন্তু সাহায্য করে। আর যাদের হচ্ছে না, আমি আবারও বলবো, বার্চা ট্রি ফরমেশনটা অবশ্যই করুন, এবং রাহু রক্ষা কবচ, এবং এই যে আপনার ভাগ্যের চাবিকাঠি কিন্তু লুকিয়ে আছে ওই নাম্বারগুলোর মধ্যে, তাই এই লকেটটা আমি প্রত্যেককে দিচ্ছি। অবশ্যই পরামর্শ করার পর এই লকেটটা কোন কোন জায়গাটা রয়েছে সেটা অবশ্যই আমি জানিয়ে দিব। প্রচুর বুকিং রয়েছে, প্রত্যেককে আমি বলবো একটু কৌশিকদাকে সময় দিবেন। আমি আছি তো, চিন্তা করছেন কেন, নিশ্চিন্তে থাকেন আপনারা। আর যারা টিকিট কাটছেন, আমি একটি কথা বলবো, দেখুন প্রচুর মানুষ টিকিট কেটে মানে এক কথায় সর্বশান্ত হয়ে যাচ্ছে, এর জন্য আমি আপনাদের জন্মকুণ্ডলী এবং হস্তরেখাটা বিচার করতে বলবো। আগামীকাল শুক্রবার রয়েছে, মেষ রাশির টার্গেট নাম্বার 1-4, বিষরাশি 8-9, মিথুন রাশি 1-2, কর্কট রাশি 5-7, সিংহ রাশি 1-3, কন্যা রাশি 5-6, তুলা রাশি 3-2, বৃশ্চিক রাশি 8-3, ধনু রাশি 7-8, মকর রাশি 8-4, কুম্ভ রাশি 3-4, মীন রাশি 3-6। আগামীকাল শুক্রবার যে 5 রাশির অর্থপ্রাপ্তির যোগ রয়েছে, সেই 5টি রাশির প্রবল প্রাপ্তির যোগ রয়েছে। প্রত্যেকের টার্গেট নাম্বারটা শোনার জন্য রয়েছে 12টি রাশির, আমি 12টি রাশির টার্গেট নাম্বার আপনাদেরকে দিয়ে দিলাম। এবার 5টি রাশির আমি কথা বলবো। প্রথম রাশি বৃষ রাশি, 2 রাশি আপনার কুম্ভ রাশি, 3 রাশি কন্যা রাশি, 4 রাশি ধনু রাশি, 5 রাশি আপনার তুলা রাশি। অর্থাৎ এই 5টি রাশির আগামীকাল 12 অর্থপ্রাপ্তির যোগ রয়েছে। যারা আমার সাথে পরামর্শ করতে চাইছেন, স্ক্রিনে দেওয়া হোয়াটসঅ্যাপ বুকিং নাম্বারে আপনারা মেসেজ করুন, সময় মতো রিপ্লাই পেয়ে যাবেন। এবং সমস্যা আপনাদের হচ্ছে, পাশাপাশি সমাধানের পথও অবশ্যই রয়েছে। দেখুন জন্মকুণ্ডলিতে আপনাদের কোন জায়গাতে সমস্যা রয়েছে, তার জন্য আপনাদের ব্যক্তিগত জন্ম ছককে বিচার করা কিন্তু দরকার। আমি রাশিগুলোর নাম বলছি, কোনো না কোনো দিন আপনাদের হয়তো অর্থপ্রাপ্তির যোগ সৃষ্টি হবে, কিন্তু সেদিন হয়তো আপনারা প্রচুর অর্থ নষ্ট করে ফেলেছেন, তাই একান্তই নিজস্ব ব্যক্তিগত জন্মছক বিচার করুন। ভিডিওটি এ পর্যন্তই, নমস্কার, ধন্যবাদ।